প্রত্যেক কলীয়ত প্রত্যেক মুসলিম মুসলমানের উপর অন্বেষণ করা করা বাধ্যতামূলক স্টেপে যাব যেটা আমরা যে আহ জারিন যেগুলা সতেরোটা সতেরোটা থেকে আমরা এগারোটা পর্যন্ত এগারোটা প্র্যাকটিস করেছি যেগুলা কোরআন কারিমে ইউজ হয়েছে আহ জারিন যে এগুলার সাথে যে গুলা হয় তাহলে কোন কোন হরফের সাথে আমরা গুলা করতে পারবো এখানে সবগুলার সাথে কিন্তু দামায়েরগুলা বসবে না তাহলে আমি প্রনাউন গুলা হরফ সাথে কিভাবে ইউজ করবো সেটা এখন দেখাবো তো এখানে দেখা যাচ্ছে সবগুলোর সাথে হবে না শুধু যে বায়ের সাথে হবে এবং লামের সাথে ফি মিন আন এলা আলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই শারটা আহ হরুফের সাথে আমরা দামায়ের গুলো ইউজ হবে যেগুলা আমরা পূর্বে শিখেছি এখন আরেকবার আমরা দেখব কিন্তু এখানে আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ভিতর দুই ধরনের দামায়ার পাওয়া যায় একটা হচ্ছে দামির মুনফাসিল আর একটা হচ্ছে দামিরুন মুত্তা সিলুন তো এখানে আমরা কোনটা ইউজ করব আমরা জানি যে অ্যাটাচড যে প্রোনাউনগুলা ওগুলা আমরা ইউজ করব এখন যেহেতু এখানে হরফজার হরফজারের পরে যে নাউনটা আসবে দামায়ের গুলা নাউনের ক্যাটাগরিতে তো হরফজারের পরে যে নাউন গুলা আসবে ওগুলা মাজরুর হবে তো মাজরুর ফর্ম যে যে গুলো আছে আমরা ওগুলাই ইউজ করবো এখন এখানে আমরা দেখব যে দামায়ের মাজরুর ফর্ম কোনগুলা এগুলো হচ্ছে মারফু ফর্ম হুয়া হুমা হুম হিয়া হুমা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুম না আনা এগুলো হচ্ছে দামির মুনফাসিল যেগুলো সেপারেট বসে এগুলো মারফু ফর্ম আর এগুলার মাজরুর এবং মানসু ফর্ম হচ্ছে হু হুমা হুম হা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না কিয়া মুতাকাল্লিম এবং না তো আমরা যে যে হরফুজারিন যে হরফগুলা আছে ওগুলোর সাথে আমরা এই ফর্মগুলা আমরা অ্যাটাচড করব কারণ এগুলা মাজরুর এবং মানসুব ফর্ম তো এখন দেখব আমরা যে কিভাবে প্রথমে আমরা একটু প্র্যাকটিস করে নিই যে দামায়ের যে হুয়া হুমা হোম এগুলা হচ্ছে দামির মুনফাসিল যেগুলো সেপারেট বসে মারফু হম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা

তো আমরা এগুলো হচ্ছে দামির মুনফাসেল এবং আমরা দেখবো দামির মত যেগুলো এখন আমরা যেগুলা করবো যেগুলো করবো ওগুলো আমরা দেখব। এখন হচ্ছে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি হুমা হুন্না মুতাকাল্লিম এবং না তাহলে এগুলো হচ্ছে অ্যাটাচড এবং এগুলা মজরুর এবং মানসু ফর্ম কিভাবে আমরা ইউজ করব এখন ওটা দেখব যে যে দামায়েরগুলা এখানে আমরা মেনশন করেছি সাইডে যে হুহুমা হুম হাহু হুমা হুন্না কাকুমাকুম কুমা কি কুমা কুন্না ইয়া মুতাকাল্লিম এবং না এখানে আমরা যে যে দামায়েরগুলার সাথে অ্যাটাচড হবে ওগুলা আমরা মেনশন করছি এখানে যে বি এবং লি ফি মিন আন ইলা এবং আলা এই শর্তটার সাথে এই দামায়ের গুলো আমরা টেস্ট করব প্রথমে বার সাথে যদি আমরা এগুলো টেস্ট করি তাহলে হবে এখানে বিহি বি হি এখন হু এটা হি হওয়ার কারণ আমরা পূর্বে উল্লেখ করেছিলাম যে যে হু যদি পূর্বের যে হরফটা আছে ওইটার নিচে যদি সাকিনিয়া থাকে অথবা সাকিনিয়া থাকে অথবা কাঁচড়া থাকে তাহলে ফুটা হি হয়ে যাবে হুমাটা হিমা হয়ে যাবে হুমটা হিম হয়ে যাবে এবং হুন্নাটা হিন্না হয়ে যাবে এখন আমরা দেখব যে হু এখানে হি হওয়ার এখানে শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের সুবিধার্থে এটা হুটা হি হয়েছে অন্য কোনো এখানে গ্রামেটিক্যালস কোনো রুলস অ্যাপ্লাই হয় না এখানে তাহলে এখানে অনেকে হয়তো ভাবতে পারে এটা মাজরুরের কারণে এখানে কাঁচরা বসছে না এটা অলরেডি হুটা মাজরুর ফর্ম এগুলো মাবনি ফর্ম এগুলো এইরকমই তো বিহি বিহিমা এবং হুমের সাথে যদি আমরা যুক্ত করি বি হিম হিম হবে তাহলে হার সাথে যুক্ত করলে বিহা বিহিমা বিহিনা বিয়ামাক আলামের সাথে যখন বিযুক্ত করব তখন বি এবং বিনা দেখব যে লামের সাথে লির সাথে যখন দামায়ের যুক্ত হবে তখন তখন আর লি লি থাকবে না লিটা লা হয়ে যাবে তাহলে এখানে লাহু লাহুমা লাহুন্না লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লি লানা এখানে দেখা যাচ্ছে যে ইয়ামু তাকাল্লিমের পরে দুইটা হারাকাত আসতে পারে একটা হচ্ছে সাকিন অথবা ফাথা কোনোটার এক যে কোনো একটাই বসতে পারে সুরা কাফের ভিতর আমরা দেখতে পাই যে লাকুম দিন নুকুম ওয়ালিয়া দিন ওখানে ফাথা বসছে ওয়ালিয়া দিন এখন দেখবেন আমরা ফি তো এখানে লি এখানে দেখা যাচ্ছে সবগুলোর সাথে লা 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 কিন্তু লামের সাথে লি হওয়ার কারণ আমরা পূর্বে অলরেডি বলেছি ইয়া তাক ডিমান্ড হচ্ছে সে তার পূর্বের যে হরফের উপর দাম্মা থাক অথবা ফাতা থাক যেটাই থাক ও এটা নিচে নিয়ে আসবে এটা হচ্ছে ইয়াম ডিমান্ড তো এখানে লা কালেম এটা নিচে নিয়ে এসেছে এই কারণে লি হয়েছে এখন ফি দেখবো আমরা ফির সাথে যখন হু যুক্ত করবে তাহলে কি কি দাঁড়াবে হি হওয়ার কারণ কি হি হওয়ার কারণ একটু আগে আমি বলেছি যে যে হু পূর্বে যদি কাচরা থাকে অথবা চাকি নিয়া থাকে তাহলে হুটা হি হয়ে যাবে হুমাটা হিমা হয়ে যাবে এবং হুমটা হিম হয়ে যাবে হুন্নাটা হিন্না হয়ে যাবে তাহলে ফিহি ফিহিমা ফিহিম ফিহা ফিহিমা ফিহিন্না ফিকা ফিকুমা ফিকুম ফিকি ফিকুমা ফি কুন্না এখানে ফি তো এখানে দেখা যাচ্ছে যে ফি ফি অলরেডি ইয়া এখানে আছে তো ইয়া প্লাস ইয়াম তাকারলিম যখন যুক্ত হবে এটার সাথে ইয়া মো তাক যখন আমরা যুক্ত করবো তাহলে এটা হচ্ছে সাকিনিয়া আর এটা হারাকাত তো এই দুটাকে একসাথে সাদ্দা দিয়ে ফাথা দেওয়া হয়েছে তাহলে এই দুইটা ফি ইয়া এই দুইটা একসাথে আমরা জানি সাদা হচ্ছে এখানে দুইটা লেটার একসাথে থাকে এক লেটার আহ দুইটা তো ফি না এটা আগের মতোই আছে এখন আমরা মিন মিন এর সাথে আমরা আহ যুক্ত করব। তাহলে কি হবে মিন হু এটা ঠিকই থাকবে হু কারণ এটা এটার পূর্বের আহ হরফটা কাসরাও আসে না এখানে আর আসেনি তাহলে এটা আগের মতই থাকবে তাহলে মিনহু মিনহুমা মিনহুম মিনহা মিনহুমা মিনহুন্না মিনকা মিনকুমা মিনকুম মিনকি মিনকুমা মিনকুন্না মিননি মিন্না আর এখানে দেখা যাচ্ছে যে যে যেখানে মিন হচ্ছে শাকিন এবং এখানে তাহলে এখানে দেখা যাচ্ছে ইয়ামু তাকাল্লেমের ডিমান্ড হচ্ছে এটা তার পূর্বের যে হরফ আছে ওইটাকে ওইটার যে হারাক আছে ওইটা নিয়ে আসা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে এটা যে পূর্বের যে হরফটা এটা অ্যাকসেপ্ট করে না এখন তখন একটা এক্সট্রা নুন বসানো হয় যেটাকে বলা হয় নুন প্রোটেকশন অফ নুন যে এটা বাছায় যে হরফ হরুফকে যে তার অরিজিনাল ফর্ম থেকে যে ভাঙ্গি ভাঙ্গা থেকে এটা বাঁচিয়ে রাখে তাই এই কারণে এটাকে নুন নুন ও বলা হয় তো এটা যখন যে এটা যখন অ্যাকসেপ্ট করবে না যে এটার যে হার যেটা আছে এটা নিচে নিয়ে আসা এটা অ্যাকসেপ্ট করবে না তাহলে একটা এক্সট্রা নুন এখানে বসানো হয় নুন তাহলে এই নুন এক্সট্রা নুন এখানে একটা এক্সট্রা নুন বসানো হয় তো এই নুনকে আমরা এই নুনের নিচে আমরা দেব কাছা দেবো এখানে এটা নিচে নিয়ে আসছে যে যে নুনের এসছে নুন দেওয়া হয়েছে তাহলে এখানে দুইটা নুন একসাথে আসতেছে তো এই দুইটা নুনকে মার্জ করে দেওয়া হয়েছে সাদ্দা দিয়ে মিন এখানে সাদ্দা বসছে সাদ্দা দিয়ে এই দুইটাকে একসাথ করে দেওয়া হয়েছে মিন্না না একই অবস্থা এখানেও মিন এবং না যুক্ত হয়েছে তো দুইটা নুন একসাথে আসছে তাহলে দুইটা নুনকে মার্স করে সাদ্দা দেওয়া হয়েছে এখন আমরা সাথে দামির যুক্ত করে দেখব। যে আনহু এখানেও ঠিক থাকবে আনহুমা আনহুম আনহা আনহুমা আনহুন্না আনকা আনকুমা আনকুম আনকি আনকুমা আনকুন্না আননি এখানে একই অবস্থা একই যে এখানে দুইটা এক্সট্রা একটা নুন যেটা প্রোটেকশন ওইটা নুন এবং আনের নুন দুটো একসাথে ম্যাচ করে দেওয়া হয়েছে যে আননি এবং আননা এখানে দুইটা নুন না এবং আনের নুন একসাথে যে সাদ্দা দিয়ে মার্জ করে দেওয়া হয়েছে এখন দেখব ইলা ইলার সাথে যখন আমরা হু যুক্ত যুগ করবো কি বলবো ইলে হি যেহেতু আগে শাকি তাহলে এই কারণে আমরা যে হুটা হি হয়ে গেছে তারপর ইলাইহি ইলাইহিমা ইলাইহিম ইলাইহা ইলৈহা ইলাই হিমা ইলাই হিননা ইলাইকা ইলাইকুমা ইলাইকুম ইলাইকি ইলাইকুমা ইলৈকুন্না ইলে ইলনা এখানে দুইটাই ইয়া এ কারণে দুইটা ইয়াকে একসাথে ইয়ামাকালেম এবং যে সাকিনিয়া সাকিমকে একসাথে মার্জ করে সাদা দেওয়া হয়েছে যখন ফিয়া এবং ইলাইয়া ইলাইনা ইলা তারপর হচ্ছে দিকে তাহলে ইলা এখানে অর্থ দাঁড়াবে যে ইলাইহি তার দিকে ইলাইহিমা হিমা তাদের দুজনের দিকে এবং ইলাইহিম তাদের সকলের দিকে ইলাই হা তার দিকে এখানে মুয়ান্নাস হা হুমা হুন্না এটা হচ্ছে মহান্নাস ইলাইহা ইলাই হিমা ইলাই তারপর ইলাইকা তোমাদের তোমার দিকে ইলাইকুমা তোমাদের দুজনের দিকে ইলাইকুম তোমাদের সকলের দিকে এটা মুজাক্কার এবং মুয়ান্নাস হলে ইলাইকি ইলাইকুমা ইলাইকুন্না এবং ইলাইয়া আমার দিকে ইলাইনা আমাদের দিকে আর আলা হচ্ছে উপরে আলা আলা যখন আমরা যুক্ত করব আলার সাথে যখন দামায় যুক্ত করব তখন আইলাই আইলাইহি অদ্য হচ্ছে তার উপর আলাইহিমা তাদের দুজনের উপর আলাইহিম তাদের উপর আলাইহি আলাইহিমা আলাইহিন্ন হচ্ছে মুয়ান্নাস আলাইকা তোমার তোমাদের তোমার উপর আলাইকুম তোমাদের দুজনের উপর কুম তোমাদের সকলের উপর এটা হচ্ছে মুজাক্কার এবং কি কুমাক কোন এটা হচ্ছে মুয়ান্নাস আলাইয়া আমার উপর আলাইনা আমাদের উপর তো আমরা এখন দেখলাম এবং জানতে পারলাম যে কিভাবে যা হরফ জারের সাথে দামায়ের যুক্ত হয় এবং এই শুধুমাত্র এই হরফ এগুলার সাথে আমরা দামায়ের যুক্ত কর যুক্ত করে দেখিয়েছি যে মুরাকাবগুলো আমরা আহ ফুর্বের জেনেছি তা হচ্ছে মুরাক কাপের সর্বপ্রথম আমরা জেনেছি মুরাক তৌসিফি যেখানে সিফত এবং মাহসুফ যুক্ত হয় সিফত এবং মাহসুফ বসে আরেকটা হচ্ছে মোরাক্কাবে ইশারি যেখানে ইস্প ইশারা ইউজ হয় তারপর হচ্ছে ইদাফি যেখানে যে মুদাফ এবং মুদাফি লেহি ব্যবহার হয় আর এখন লাস্ট যে আমরা এখন জানতে পারলাম তা হচ্ছে মুরাকাবে জারি যেটা হারফু জর এবং ফলোড বাই এস এম মাজরুর তো তারপরে আমরা হরফুজার ঋণের সাথে কিভাবে দামায়ের গুলো অ্যাটাচড হয় ওটাও আমরা এখন দেখিয়েছি পরবর্তী লেসনে ইনশাআল্লাহ আমরা যে জুমলা কিভাবে তৈরি করতে হয় তা আমরা জানব তো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সুবহানাক আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া ইলাইক